দেখুন, আজকে আমরা এই মাঝ রাত্রে মধ্যরাত্রে এসে উপস্থিত হয়েছি এই ঝাঁঝরা কলিয়ারির মাঠে, যেখানে মাননীয় মিঠুন চক্রবর্তী এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদারের একটি জনসভা মানে পঞ্চায়েত কর্মী সম্মেলন, যে সম্মেলনটা পুরো বাংলা জুড়ে হচ্ছে এবং পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এরকম সম্মেলন চলছে, সেই সম্মেলনটা আমাদের আজকে এই ঝাঁঝরার মাঠে 26 তারিখের ডেটে হওয়ার কথা, এবং তার জন্যে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে প্যান্ডেল নির্মাণের কাজ চালাচ্ছি। প্যান্ডেল নির্মাণের কাজ চালাতে যাতে হঠাৎ আজ বিকেলে আমাদের যে প্যান্ডেলের কর্মকর্তা ছিলেন, মালিক ছিলেন, তাকে তৃণমূলের কিছু লোক এসে তুলে নিয়ে যায়, এবং তুলে নিয়ে যায় তারপরে এখন রাত্রেবেলায় এসে সেই প্যান্ডেলের কর্মকর্তা জানান যে তিনি নাকি আর কাজ করতে পারবেন না, তিনি এই অবস্থাতেই, যেটা আমার পেছনে দেখছেন সেই অবস্থাতেই ফেলে রেখে দিয়েছেন, বলছেন আমাকে বাস খুলে নিতে হবে কারণ আমি কাজ করতে পারবো না। এই যে তৃণমূলের অত্যাচার, এই যে তৃণমূলের একটা ধমকি দেওয়ার রাজনীতি চলছে বাংলা জুড়ে, আমরা এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের 2-3টে গাড়ি এসে এখানে দাঁড়িয়েছেন, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দিচ্ছেন, এবং উনি প্যান্ডেলের যে মালিক আছেন ওনাকে ডেকে পাঠিয়ে ওনার সাথেও কথা বলেছেন, কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির জন্য আসল দায়টা কার সেই বিষয়ে প্রশাসন কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। আমরা এই বিষয় নিয়েও অনিশ্চিত আছি যে আজকে যে প্যান্ডেলের যে পরিস্থিতি হয়ে আছে, কালকের থেকে আবার আমরা অন্য কাউকে দিয়ে প্যান্ডেল করাবো, কালকে ভাঙচুর হবে, এবং আগামী দিন যদি এই আমাদের কার্যকর্তারা এখানে উপস্থিত থেকে প্যান্ডেলের কাজ করাবে, তাদের সিকিউরিটি গ্যারেন্টির দায়িত্ব কি প্রশাসন নেবে সেই কথাও পরিষ্কারভাবে প্রশাসন কিছু বলছে না। তাই আমরা যেটা ডিসিশন নিয়েছি, আমাদের যিনি প্যান্ডেলের যিনি মালিক ছিলেন, ডেকোরেটার্সের মালিকের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি থানাতে, এবং পুলিশের প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে তারা নিরপেক্ষভাবে তারা যাতে এই বিষয়টাকে গভীরতার সাথে দেখে, আর আমরা চাইছি এই প্যান্ডেলেই, এই জায়গাতেই আগামী দিন কার্যক্রম হবে, 26 তারিখে এই জায়গাতেই কার্যক্রম হবে, আর এই অবস্থাতেই হবে, যদি না তার যথাযথ ব্যবস্থা প্রশাসন নিতে পারে, প্যান্ডেল রেডি করাতে যদি না পারে, কেন কি পুলিশেরও প্রোগ্রাম হয়, প্রশাসনেরও প্রোগ্রাম হয়, তাদেরও নিজেদের প্যান্ডেলের লোক থাকে, তারা যদি দায়িত্ব নিয়ে একটা প্যান্ডেল না করাতে পারেন তাহলে পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা দেবেন কী করে, এই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখছি। প্রশাসনের কাছে পূর্ণ সহযোগিতার আশ্বাসন নয়। ওনারা আমাকে মাল দিচ্ছে না, পুরোপুরি কাজটা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। যখন শুনছে এটা বিজেপি মিটিং, তখন তারাও মাল দিচ্ছে না আমাকে, ওই জন্য আমি কাজটা তুলতে পারছি না, ওই কাজটা ওই জন্য আমি পারবো না কাজটা করতে। আমি কোথায় ছিলে, তোমাকে কে তুলে নিয়ে গেছে? তুলে কেউ তুলে নিয়ে যাবে। তাহলে এতক্ষণ কোথায় ছিলে তুমি, হঠাৎ এসে কেন বলছো? আমার তো ফোন আসছে, আমার বুঝি মাল দেবো না। আমার যে ওই কোচ নাম বল, নাম বল, নাম বল, নাম বল, নাম বল, আমার যা আছে তুমি তুমি একটা ডেকোরেশন মাল দিয়ে দায়িত্ব নিয়ে আর তুমি তো অ্যাডভান্স নিয়ে ছিলে, প্রশাসন তো ফ্রি তে করছো না ভাই, ওকে তো আমি অ্যাডভান্স দিই, ওনাকে তো আমি অ্যাডভান্স দিই নি, ঠিক আছে, যা আছে মাল নেবো আমি। এই চলে চলে।